আট বছরের মধ্যে প্রথম জুমার ইমামতিতে আয়তুল্লা আলী খামিনী সৌদি ও ইরান যুদ্ধ পাকিস্তানের জন্য বিপর্যয় নিয়ে আসবে বলছেন ইমরান খান এবং সর্বশেষ আরো জানিয়ে দিব ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের এগারো সেনা আহত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আমেরিকা বেজার হলেও ইরানের সঙ্গে উৎসব আয়োজন ভারতের তেমানের সঙ্গে ওয়াশিংটনের তুমুল উত্তেজনায় সৃষ্ট পরিস্থিতিতে ইরানের সঙ্গে যোগাযোগ রাখাটাও যুক্তরাষ্ট্রকে বেজার করে কারণ মনে হচ্ছে অনেক দেশের কাছে এই ঝুঁকি বুঝেও ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সত্তর বছর পূর্তি উপলক্ষে উৎসবের আয়োজন করতে চলেছে ভারত রায়সিনা সংলাপের শেষ দিন শুক্রবার সতেরোই জানুয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে কাজ শুরু করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জারিফ ও জয়শঙ্করের বৈঠকের পর এ বিষয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লির সংবাদ মাধ্যম বলছে যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও ইরানের সম্পর্কের সত্তর বছর পূর্তি উদযাপন করা হবে কি কি কর্মসূচি নেওয়া হবে তার তালিকা করা হচ্ছে এবং তা শিগগিরই চূড়ান্ত হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমারের দেয়া ওই বিবৃতিতে বলা হয় জাবেদ জারিফের সঙ্গে জয়শঙ্করের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হয়েছে দুদেশ বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াবে এছাড়া বৈঠকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করেছে উভয় পক্ষ কথা হয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও জাবেদ জারিফকে কে জয়শঙ্কর জানিয়েছেন এই অঞ্চলের শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়াসকে সমর্থন করবে ভারত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতমূলক পরিস্থিতিতে তেহরানের সঙ্গে সম্পর্ক নিবিড় করার প্রয়াস এবং তা প্রচার রীতিমতো ঝুঁকিপূর্ণ বাণিজ্যিক কারণে ভারত এখন সেই ঝুঁকিপূর্ণ কাজটি করে চলছে নয়াদিল্লির নীতি নির্ধারকরা মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত এবং বাণিজ্যিক যোগাযোগ বজায় রাখার পাশাপাশি ইরানকেও পাশে রাখা তাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে কারণ ইরানের চাবাহার বন্দরকে ব্যবহার করেই ভারত এখন আফগানিস্তান সহ পশ্চিম এশিয়ার বাজারে পা রাখতে শুরু করেছে সেজন্য এই জায়গা থেকে পিছিয়ে আসা নয়াদিল্লির পক্ষে প্রায় অসম্ভব তাছাড়া ওয়াশিংটন ও তেহরান উত্তেজনায় নতুন করে সৃষ্ট পরিস্থিতির আগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মেনেই ইরান থেকে তেল আমদানি শূন্য নিয়ে আসে ভারত সে কারণে বেশ বেগ পেতে হচ্ছে নয়াদিল্লিকে তা ইরানের সঙ্গে সম্পর্কে ভারত আর কোনো আপসে যাচ্ছে না বলেই বলে হচ্ছে নতুন অস্ত্র ও এনআরবি নিয়ে মাঠে বামপন্থী ছাত্র যুবকেরা ডি ওয়াই এফ আই এর জাতীয় নাগরিক নিবন্ধন এনআরসি বাতিলের দাবিতে তীব্র আন্দোলনের মধ্যে এবার নতুন এক অস্ত্র নিয়ে মাঠে নেমেছে বামপত্রী সিপিএম ছাত্র যুব সংগঠন এস এফ আই ও ডি এফ আই তাদের দাবি দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বাতিল করে চালু করতে হবে দেশজুড়ে জুড়ে রোজগারি বিলোপ আইন বা জাতীয় নাগরিক নিবন্ধন বা এনআরসি বাতিল করে চালু করতে হবে এনআরবি বা জাতীয় গতকাল বৃহস্পতিবার এস এফ আই ও ডি ওয়াই এফ আই বেকারদের কর্মসংস্থানের দাবি নিয়ে আন্দোলনে নামে আন্দোলনে মাসিক বেকার ভাতা প্রদানের দাবি জানায় তারা দেশের বেকার সংখ্যা নির্ণয়ের জন্য এনআরসির পরবর্তীতে এনআরবি চালুর দাবি জানায় তারা বামপন্থী ছাত্র যুবকেরা বেকার যুবকদের কাছ থেকে মতামত জানতে এনআরবি পক্ষে একটি ফরম বিতরণ শুরু করেছে তিরিশ লাখ আবেদনপত্র ছাপানো হয়েছে অনলাইনেও এই পূরণের ব্যবস্থা করেছে ও আগামী দশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র পূরণ করা হবে বারো ফেব্রুয়ারি দিল্লিতে এই সব ফরম নিয়ে অবস্থান ধর্মঘটে বসবেন বামপন্থী ছাত্র যুবকেরা তারপর এই ফরম ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে আবেদনপত্রে বেকারের নাম বয়স ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ফোন নাম্বার তারা সরকারি না বেসরকারি কোন ধরনের চাকরি চান বেকারদের জন্য প্রস্তাবিত ছয় হাজার রুপি বেকার ভাতা প্রদানের প্রস্তাবটি তারা সমর্থন করেন কিনা এসব জানতে চাওয়া হয়েছে ডিওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেছেন প্রধানমন্ত্রী দেশে ভালো দিন আনার প্রতিশ্রুতি দিয়েও সেই দিনটি আনতে পারেননি উল্টো প্রতিদিন কর্মসংস্থান কমছে নতুন কর্মসংস্থান নেই বেকারত্ব বাড়ছে বাড়ছে দ্রব্যমূল্য পাঁচচল্লিশ বছরের মধ্যে এ বছর বেকারত্বের হার সবচেয়ে বেশি দেশের জিডিপি ঠেকেছে তাই আমরা চাই সিএ বাতিল বাতিল করে করে চালু চালু করা করা হোক হোক এবং এনআরসি এনআরবি কাশ্মীরের পাঁচ নেতাকে মুক্ত করল ভারত প্রায় ছয় মাস গৃহবন্দী থাকার পর অবশেষে মুক্তি মিলেছে কাশ্মীরের পাঁচ রাজনীতিবিদের আন্তর্জাতিক মহলের চাপে পড়ে বছরের প্রথম দিনই জম্মু কাশ্মীর প্রশাসন তাদের মুক্তি দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই পাঁচ কাশ্মীরি রাজনীতিবিদের মধ্যে তিন সাবেক বিধায়ক রয়েছেন তবে রাজ্যের তিন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ তার ছেলে ওমর আবদুল্লাহ এবং পিডিবি নেত্রী মেহবুবা মুফতির মুক্তি মিলছে না তারা গৃহবন্দী থাকবেন বলে কাশ্মীরের প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই বন্দিদশা থেকে মুক্তিপ্রাপ্ত নেতারা হলেন ন্যাশনাল কনফারেন্সের এনসি আলতাফ কালু শকত গনাই ও সালমান সাগর এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির নিজামুদ্দিন ভ্যাট ও বাদ সালমান সাগর শ্রীনগর পৌরসভার সাবেক মেয়র ছিলেন উল্লেখ্য গত পাঁচই আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারতের সংবিধান থেকে বাতিলের পর ওই অঞ্চলটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই আইন বহলের দাবিতে কাশ্মীরের লাখো লাখো মানুষ রাস্তায় নেমে আসেন সেই উত্তেজনাময় পরিস্থিতিতে রাজ্যের তিন সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি সহ শতাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে আটক করেছিল রাজ্য পুলিশ একই সঙ্গে মোবাইল ও ব্রডব্যান্ড সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় কাশ্মীরে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয় জম্মু কাশ্মীরে তবে পরিস্থিতি শান্ত হওয়ার পর থেকে ধীরে ধীরে সেসব বিধিনিষেধ তুলে নিচ্ছেন কেন্দ্রীয় সরকার এদিকে কাশ্মীরের এসব বন্দী নেতাকে মুক্তি দিতে আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে ভারতের ওপর তাছাড়া স্থানীয়রা এ বিষয়ে সরব হয়ে ওঠে অবশেষে গৃহবন্দী পাঁচ কাশ্মীরি নেতাকে মুক্তি দিল ভারত সরকার আট বছরের মধ্যে প্রথম জুমার ইমামতিতে আয়াতুল্লাহ আলী খামিনী রাজধানী তেহরানে শুক্রবারের জুমার নামাজের ইমামতি করবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত আট বছরের মধ্যে এই প্রথম তিনি জুমার ইমামতিতে যাচ্ছেন বলে বিবিসির খবরে জানা গেছে গত সপ্তাহে তেহরানে ভুলবশত ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অর্থনৈতিক মন্দায় ব্যাপক চাপে রয়েছে ইরানের সরকার বুধবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি ইরানের মতানক্যের বিরল দৃষ্টান্তের ওপর কিভাবে বিমানটি ভূপাতিত হয়েছে তার পূর্ণ বিবরণ দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রোহানি কিয়েবগামী ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইন্সের বোয়িং সেভেন থ্রি সেভেন এ একশো ছিয়াত্তর যাত্রী ছিলেন এতে অনেক কানাডীয় যাত্রীও ছিলেন উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানটি ইরানের সংবাদ সংস্থা মেহরের খবরে জানা গেছে আশি বছর বয়সী আয়তুল্লা আলী খামিনী তেহরানের মোসাল্লা মসজিদের চলতি সপ্তাহের জমার নামাজের ইমামতি করবেন কিন্তু এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কিনা সে সম্পর্কে কোনো আভাস দেয়নি এক কর্মকর্তা বলেন ইরানিরা ফের তাদের ঔদার্য ও ঐক্য প্রদর্শন করছেন এর আগে দু হাজার বারো সালে ইসলামী বিপ্লবের তেত্রিশতম বার্ষিকীতে জোমার ইমামতি করেছিলেন ইসলামী প্রজাতন্ত্রটির সর্বোচ্চ ধর্মীয় এ নেতা তখন আরব বসন্তের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্য উত্তাল ছিল এ ধরনের উপলক্ষগুলোতে তিনি আরবি ভাষায় খুঁতবা দেন আরব বিশ্বের বিভিন্ন ঘটনাবলীকে তিনি ইসলামের জাগরণ হিসেবে দেখাতে চান তবে খামেনী বিমান বিধ্বস্তের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে থাকা বিপ্লবী গার্ডসকে সুরক্ষা দিতে চাচ্ছেন বলেই ধরে নেয়া হচ্ছে দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ারিস্ট পলিসির মাহাদি খালাজি বলেন জুমার নামাজের এই ইমামতি এক ধরনের প্রতীকী তাৎপর্য বহন করে ইরানের সর্বোচ্চ কর্তৃপক্ষ যখন কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান তখনই এ সময়টা বরাদ্দ রাখা হয় তিনি বলেন জুমার ইমামতি সাধারণত খুতবা দেওয়ার ভালো দক্ষতা সম্পন্ন ধর্মীয় নেতাদেরই দায়িত্ব সৌদি ও ইরান যুদ্ধে পাকিস্তানের জন্য বিপর্যয় নিয়ে আসবেন বলছেন ইমরান খান সৌদি আরব ও ইরানের মধ্যে সামরিক সংঘাত পাকিস্তানের জন্য বিপর্যয়কর হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেন কেবল এ কারণেই দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে চেষ্টা করে যাচ্ছে তার সরকার জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়সেভেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন গণমাধ্যমটি বৃহস্পতিবার তার এই সাক্ষাৎকার প্রচার করেছে খবর ডনের ডয়সেভেলের প্রধান সম্পাদক ইনেস ফলের করা প্রশ্নের জবাবে ইমরান খান বলেন এটা সত্যি যে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন পাকিস্তানের অন্যতম বন্ধু রাষ্ট্র হচ্ছে সৌদি আরব তারা সবসময় সেই অবস্থানে রয়েছে এরপর ধরেন ইরান দেশটির সঙ্গে আমরা সবসময় ভালো সম্পর্ক রেখে চলছি এসব কারণেই দেশ দুটির মধ্যে কোনো সামরিক সংঘাত হলে তা পাকিস্তানের জন্য বিপর্যয় বয়ে আনবে বলে মন্তব্য করেন সাবেক এই ক্রিকেট কিং বদন্তি তিনি বলেন দুই দেশের মধ্যে সম্পর্কের আরও যাতে অবনতি না ঘটে তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এছাড়া আফগানিস্তানের শান্তি ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী তিনি বলেন প্রতিবেশী এই দেশটি গত চল্লিশ বছর ধরে অনেক ভুক্তভোগী হয়েছে আমরা প্রার্থনা করি যেন যুক্তরাষ্ট্র ও তালেবান একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে পারে এমন এক সময় তিনি এমন মন্তব্য করলেন যখন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী জেনারেল কাশেম সুলাইমানে নিহত হওয়ার পর ওয়াশিংটন ও তেহরান যুদ্ধের কিনারে গিয়ে ঠেকেছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের এগারো সেনা আহত মার্কিন সেনাদের অবস্থান করা একটি ইরাকি ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র গিয়ে পড়লে তাতে মানসিক চাপে মস্তিষ্কে ক্ষয়ক্ষতির লক্ষণ দেখা দেয় যুক্তরাষ্ট্রের এগারো সেনাকে চিকিৎসা দেওয়া হচ্ছে প্রাথমিকভাবে বলা হয়েছিল এই হামলায় কোনো সেনা আহত হয়নি কিন্তু বৃহস্পতিবার তাদের বেশ কয়েকজন সেনাকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী খবর রয়টার্সের গত তেসরা জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ইরানি শীর্ষ জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার পর প্রতিশোধমূলক ওই হামলা চালিয়েছিল তেহরান

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কয়েকজন সেনাকে জার্মানি ও কুয়েতে মার্কিন স্থাপনায় নিয়ে যাওয়া হয়েছে যখন তারা দায়িত্ব পালনে উপযুক্ত বলে মনে হবেন তখন তাদের ইরাকে ফিরিয়ে আনা হবে আট সেনাকে জার্মানি ও তিনজনকে কুয়েতে নিয়ে যাওয়া হয়েছে বলে খবরে জানা গেছে ইরাকের আনবার মরুভূমির বিশাল ঘাটিতে দেড় হাজারের মতো মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য